একদিকে মোহনবাগান যেমন শুরু করে দিয়েছে গোয়ায় আবাসিক শিবির, অন্যদিকে লালু কোচের আসার কোনো পাত্তাই নেই। কবে আসবেন কোচ আলেজান্দ্রো? পছন্দের স্ট্রাইকার পেয়ে গেলেই নাকি কলকাতার উড়ান ধরবেন কোচ আলেজান্দ্রো। সঙ্গে নাকি আসছেন আরও দুই লালু ফুটবলার। ইস্ট বেঙ্গলে নয় মরশুমে প্র্যাকটিস শুরু হয়ে গেল, এখনও দলের সঙ্গে যুক্ত হননি কোচ আলেজান্দ্রো। কবে আসবেন লালুর কোচ তা নিয়ে চলছে জল্পনা। সূত্রের খবর, নিজের মনের মতো ফুটবলার পাননি কোচ আলেজান্দ্রো, তাই স্ট্রাইকার না খুঁজে পাওয়া পর্যন্ত কলকাতায় পা রাখতে চান না কোচ আলেজান্দ্রো। শোনা যাচ্ছে স্পেন থেকে নাকি নিজের পছন্দ মতো স্ট্রাইকার নিয়ে দেশে ফিরবেন কোচ আলেজান্দ্রো, কিন্তু এর জন্য কতটা সময় লাগবে তা কেউ জানেন না। ভিসা সমস্যা মিটে গেলেই লালুতে যোগ দেবেন দুই বিদেশি বোরহা এবং কাসিম আয়দারা। ভিসা সমস্যার জন্যই কলকাতা ফিরতে দেরি হচ্ছিল এই দুই ফুটবলারের, কিন্তু আইএফএতে সই করা না পর্যন্ত খেলতে পারবে না এই দুই ফুটবলার, তাই কলকাতায় কবে পা রাখবেন আলেজান্দ্রো তা কেউ জানেন না। এবার চলে আসি কলকাতার ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান কাপের দিকে। ডুরান কাপে এবার খেলবে আই লিগ ও আইএসএল এর ক্লাবগুলি। তিন বছর বন্ধ ছিল ঐতিহ্যবাহী এই ডুরান কাপ, কিন্তু এই বছর থেকে আবার শুরু হচ্ছে ঐতিহ্যবাহী এই ডুরান কাপ। 129 বছরের পুরনো এই ডুরান কাপ আইএসএল দলগুলি ছাড়াও মুখোমুখি হবে আই লিগ ক্লাবের সঙ্গে। 2 আগস্ট থেকে শুরু হয়ে যাবে ডুরান কাপ, চলবে 24 আগস্ট পর্যন্ত। খেলাগুলি অনুষ্ঠিত হবে ইস্টবেঙ্গল মোহনবাগান সর্দার স্টেডিয়াম ছাড়া কল্যাণী স্টেডিয়ামে, এমনকি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সমস্ত খেলা। ইতিমধ্যেই টুর্নামেন্টের গ্রুপও ঠিক হয়ে গেছে, মোহনবাগান মোহামেডান একই গ্রুপে পড়লেও ইস্টবেঙ্গল পড়েছে অন্য গ্রুপে, আর ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে ব্যাঙ্গালোর এফসির মতো ক্লাব। কলকাতার তিন প্রধান ছাড়াও এই টুর্নামেন্টটি খেলবে এটিকে। চ্যাম্পিয়ন্স দল পাবে 40 লাখ টাকা এবং রানার্স দল পাবে 20 লক্ষ টাকা। শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টে উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।